এটি আমাদের দাসপুর তো? হ্যাঁ, দাসপুর থানা সাগরপুর, সাগরপুর এটা পশ্চিম পাড়া। কচ্ছ আপনি কোথা থেকে বলেন দিদি ভাই? বলো বলো বাবা কোথা? আমাদের এই এই আট কাঠার ধারে আলে ছিল, ঢালাই রাস্তার গায়ে উঠছিল আমার ছেলে যেয়ে আর ধরে নিয়ে আসছে রাত্রি, তখন সাড়ে এগারোটা রাত্রে পেয়েছে। হ্যাঁ, ওই ঢালাই রাস্তার মুখে গুঁজে দাঁড়িয়ে ছিল আর যেতে পারেনি। এটা আমাদের দাসপুর তো? হ্যাঁ হ্যাঁ দাসপুর। তোমার নাম কি? অর্পণ সাউ। হ্যাঁ অর্পণ সাউ। এই দাসপুর সাগরপুর। ভিডিওটা একটু করো, ধরো ভিডিওটা করো, দু হাতে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর, এটি কচ্ছপ। কালকে বাবু রাত্রেবেলা ফাঁকা দিয়ে বেরিয়ে দেখতে পাই, দেখতে পেয়ে বাড়িতে নিয়ে এসেছিল। আমাকে ফোন করে বন দপ্তরে, জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসলাম, কচ্ছপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আমাদের বাবু আছে, বাবুর নামটা সৌরভ ভাই বাবু আছেন, উনি আমার সঙ্গে আসছেন। কচ্ছপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এসব প্রাণীরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। নাম বলবো নাকি যে ধরছি? হ্যাঁ নামটা বলুন। অরুণ সাউ। অরুণ সাউ বাবু কচ্ছপটি বাড়িতে নিয়ে এসে রাখে, এটি উনারই বাড়ি পশ্চিম পাড়া। অরুণ সাউ বাড়ির দাঁড়িয়ে দিকে একটু ঘুরো, আমি দুটো ছবি নিয়ে ছবি তুলে কচ্ছপ এদিক দিয়ে তুলে আমাদের ঘরে দিবো। বাবু আসুন, আমার নাম কি? সুদর্শন সাউ। জোরে বলুন। সুদর্শন সাউ। সুদর্শন সাউ, এটা আপনারই বাড়ি তো? না দাদা। দাদা ওই সেখানে যে ছিল আমাদের, সে ঘুম করে বড় করে তুলুন। ঠিক আছে, কিন্তু এই সিলিন্ডার আমাদের নয়। গাড়ি আছে, ওদিকে যাস নিস, ঘরে ফেলবে।